আমি ওটা ওই সিনটা দেখে জানি কেন না জানি আমি কেঁদে দিয়েছিলাম, মানে আমার কেমন যেন লেগেছে। সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে প্রায় ভেসে আসে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতি সিমরিন লুবাবার ভিডিও, যেখানে তাকে নানা সময় নানা ধরনের মন্তব্য করতে দেখা যায় যা তার বয়সের তুলনায় পরিপক্ক। নেটিজনরা তাই তাকে পাকনার লুবাবা নামে ডাকে। এর আগে সংবাদকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা কেঁদে দিয়েছি বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছিল। শেখ মুজিবুর রহমান প্লেন থেকে ঢাকায় আসে, আমি ওটা ওই সিনটা দেখে জানি কেন না জানি আমি কেঁদে দিয়েছিলাম, মানে আমার কেমন যেন লেগেছে। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে, নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনেও, তবে হরহামেশাই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনরা ট্রল করে থাকেন। ট্রোল করার কারণে সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল লুবাবা। এরপরে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় হারুন আঙ্কেল বলতে গিয়ে হাউন আঙ্কেল উচ্চারণ করেন। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি, তখন হাউন আঙ্কেল। এরপর থেকে ব্যাপকভাবে ট্রোল হতে থাকে লুবাবা, অনেকে তাকে দেখলেই হাউন আঙ্কেল বলতে থাকেন। আবারও আগের রূপে দর্শক মহলে ধরা দিয়েছেন এই শিশু শিল্পী। সাম্প্রতিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বেশ কিছু ছবি হাজার মাইল দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে প্রশংসিত হয়েছে। হানিয়ার সঙ্গে নিজের তুলনা করে একটি 20 সেকেন্ডের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন লুবাবা। ক্যাপশনে লিখেছেন, আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো, আসলে কি তাই? ভিডিওতে দেখা যায় হানিয়ার কিছু ভিডিও ক্লিপের সঙ্গে তার ভিডিও জুড়ে দিয়েছে। নেটিজনরা কমেন্ট বক্সে সমালোচনা করেছেন। মিশিকা লিখেছেন, লুবাবা দেখতে মাশাল্লাহ খুব সুন্দর, এমনিতে হানিয়া আমিরের সাথে মেলে, তবে লুবাবা হানিয়ার মতো ডিম্পল নেই আর ব্রেন নেই। সজীব দাস অনুভবের ভাষ্য, তুমি খুবই সুন্দর কিন্তু একটু আগে পেকে গেছ, সঠিক বয়সে নিজেকে প্রকাশ করতা আরও বেশি প্রশংসা হতো। পুরা বিনা